করোনা সংক্রমণের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা ঢাকা আমাদের সহকর্মীর কাছে যাব, তিনি আছেন একটি হাসপাতালে, রাজধানীর মুগ্ধা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা। অপলা, আমাদেরকে জানাবেন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এখন? ইশাদ, করোনার দ্বিতীয় ধাক্কা যেটা গত বছর এসেছিল সেই সময়টার কথা আপনার নিশ্চয়ই মনে আছে। ঠিক এইরকম হাসপাতালগুলোতে আমরা দেখেছি সংক্রমণ বেড়েছে এবং চারপাশে এত অক্সিজেন থাকা সত্ত্বেও অক্সিজেন সংকটে, অক্সিজেনের অভাবে চোখের সামনে স্বজনের মৃত্যু দেখেছেন অনেকেই। ঠিক সেই রকম একটা পরিস্থিতি যেন না হয় সেইটাই তো আসলে সবার চাওয়া, তবে এই চাওয়ার বিপরীতে আসলে মানুষ কতটুকু সচেতন সেই প্রশ্নটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আমাদের সামনে আসছে। সংক্রমণ যে বাড়ছে সাধারণ মানুষের মধ্যে, এটা নিয়ে এক ধরনের আতঙ্ক কিংবা উদ্বেগ থাকলেও তার বিপরীতে স্বাস্থ্যবিধি মানা কিংবা মাস্ক পরার যে বিষয়টি সেটি কিন্তু সাধারণ মানুষ একেবারেই মানছেন না। চিকিৎসক থেকে শুরু করে সবাই আসলে, বিশেষজ্ঞরা সবাই আসলে এই ধরনের অভিযোগই করছেন। আমি এই মুহূর্তে রাজধানীর মুগ্ধা হাসপাতালে রয়েছি এবং গত চব্বিশ ঘন্টার চিত্র যদি আমি আপনাকে বলি, এখানে গত চব্বিশ ঘন্টায় ৪৪৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ১৫৫ জন, অর্থাৎ আপনি বুঝতে পারছেন প্রায় ৩১%। সেই সাথে গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছেন ৮৩ জন করোনা শনাক্ত হয়ে এবং সেই সাথে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৮৬ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন এই মুহূর্তে ৭ জন এবং করোনায় কিন্তু গতকাল একজন মারাও গেছেন এই হাসপাতালে। তো এটি তো বললাম রাজধানীর একটি মাত্র হাসপাতালের চিত্র, বাকি হাসপাতালগুলোরও কিন্তু একই অবস্থা। আমরা এই হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছি, অন্যান্য হাসপাতালগুলোতে যেখানে করোনা রোগীদের সেবা দেওয়া হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই আসলে বলছেন যে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এখনই যদি এটা লাগাম টেনে ধরা না হয় তাহলে আসলে খুব তাড়াতাড়ি খুব একটা বড় ধরনের সংকট তৈরি হওয়ার যে আশঙ্কা সেটি তারা করছেন। তো সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষকে সচেতন হওয়ার উপরে আসলে এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইশা, ধন্যবাদ অপলা। আমরা চট্টগ্রামে যাব, চট্টগ্রামেও বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার। একদিনে ১৩৪৭ জনের সংক্রমণ হয়েছে, মৃত্যু হয়েছে আরও ৩ জনের। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী ইবেন মির। ইবেন, আমাদেরকে জানাবেন এখনকার পরিস্থিতি। সহকর্মী অপলা যেটি বলছিল ঢাকার কথা, শুধু ঢাকা নয় কিন্তু চট্টগ্রামেও একই অবস্থা। এখন প্রত্যেকটি হাসপাতালে আসলে রোগীর সংখ্যা বাড়ছে এবং আমার পেছনে লাইন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু টিকা নিতে আসা মানুষের যে দীর্ঘ লাইন, ওমিক্রনের যে ঢেউ আসার সাথে মানুষ আগের টিকার প্রতি যতটা আসলে অবহেলা করেছিল এখন তারা কিন্তু টিকা নিতে আসছেন। চট্টগ্রামের পরিসংখ্যান যদি বলি একটু, ১৩৪৮ জন সবশেষ গেল চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে যে আক্রান্তের সংখ্যা সেখানে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৬.৫৪%। সাম্প্রতিক সময়ে একটি গবেষণা চালানো হয়েছে চট্টগ্রামে যেখানে উঠে এসেছে যে এখন পর্যন্ত, এখন ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসে যত সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে তাদের উপর চালানো যে গবেষণা সেখানে উঠে এসেছে প্রায় ৭৫% হচ্ছে ওমিক্রনে আক্রান্ত হয়েছে তারা তাদের গবেষণায় যেটি জানিয়েছে। এছাড়া চট্টগ্রামে যে গেল কয়েকদিন মৃত্যুবরণের সংখ্যা না থাকলেও আজকে কিন্তু চট্টগ্রামে ৩ জন মৃত্যুবরণ করেছে, যেটি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে। চট্টগ্রামে হাসপাতালগুলো, এটি হচ্ছে যে আমি আছি মুহূর্তে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে, এখানেও করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া যে বেসরকারি হাসপাতালগুলো আছে পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজে, সেখানেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি আছে আসলে ঠিক সেভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোথাও, শুধু যে রাস্তাঘাট তা না, এছাড়া গণপরিবহন যেখানে আছে সেখানেও যেভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি, সেক্ষেত্রে আসলে এটি যদি এই মুহূর্তে যদি বিশেষ পদক্ষেপ না নেওয়া হয় সেটি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে ইশরাত। ধন্যবাদ ইবিন মির।